এই চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে এমন একটি নম্বরের কথা বলবো, এই নম্বরটি বিশ্ব প্রসিদ্ধ নম্বর, এবং যারা এই নম্বর দিয়ে যারা এই নম্বরটিকে ভালোভাবে বিধিমতো যদি এই নম্বরকে ব্যবহার করা যায় তাহলে বলা হয় একজন ব্যক্তি তার জীবনের সকল কিছু পেয়ে থাকে। সকল কিছুই নম্বরের খেলা। কেন কি সর্বপ্রথম একটি কথা আমাদের জানতে হবে, একটি মানুষের যখন জন্ম হয় জন্মের থেকে মৃত্যু অবধি সকল কিছু সেই নম্বর দিয়েই হয়। অর্থাৎ যে কোনো মানুষের যখন একটি শিশু যখন জন্ম নেয় সেই তার যে জন্মের দিন তারিখ সেই একটি নম্বর, সেই শিশু বড় হয় তার স্কুলে যাওয়ার সেটি একটি নম্বর, স্কুলের শিক্ষা শেষ করার পর জীবিকা সেটি একটি নম্বর, বিবাহ তারপর তার সংসার সেই সকল কিছু, এমনকি মৃত্যু হয় যেদিন সেটিও একটি দিন এবং সেটিও একটি নম্বর। অর্থাৎ নম্বর এমন একটি জিনিস, একজন ব্যক্তির জীবনে নম্বরের অনেক বড় প্রভাব থাকে। কেন কি একজন মানুষ নম্বর দিয়ে সে সারাউন্ডিং সে নম্বরের মধ্যে থাকে এবং নম্বর দিয়ে তার সকল কিছু হয়ে থাকে। তাই নম্বরের প্রভাব একজন ব্যক্তির উপর অনেক বেশি পড়ে থাকে এবং নম্বরের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য ব্যক্তির উপর অনেক বেশি থাকে। তো কথা হচ্ছে যখন আমরা কোনো শুভ কাজ করি বা আমাদের যা ভালো মাঙ্গলিক অনুষ্ঠান সেই সকল কিছুও নম্বর, জ্যোতিষশাস্ত্র সেটিও নম্বর, বা আমরা যখন একটি নতুন গাড়ি কিনি বা একটি বাড়ি তৈরি করি সেই একটি ভালো দিন, সেই ভালো দিনটি আমরা নির্ণয় করি সেই সংখ্যা, অর্থাৎ যে দিনের সংখ্যা বা দিনের তারিখ সেই সকল কিছু, অর্থাৎ এভরিথিং ইজ নাম্বার। তো নাম্বারকে যদি ভালোভাবে যদি ব্যবহার করা যায়, সেই নাম্বারকে ভালোভাবে ব্যবহার করলে ব্যক্তির জীবনে যত ধরনের দুঃখ সেই দুঃখগুলি শেষ হয়ে যায়, বা একজন ব্যক্তি যদি নাম্বারকে ভালোভাবে ব্যবহার করতে পারে সে তার জীবনের সকল কিছু মনোকামনা পূর্ণ করতে পারে, জীবনের সকল স্বপ্নগুলিও সে পূর্ণ করতে পারে। তা আজকে যে নম্বরের কথা বলবো এই নম্বরটি বিশ্ব প্রসিদ্ধ নম্বর, এবং এই নম্বরের সাহায্যে আপনারা জীবনের সকল মনোকামনা পূর্ণ করতে পারবেন, আপনাদের জীবনে যত চাওয়া পাওয়াগুলি সেইগুলি পূর্ণ করতে পারবেন। অর্থাৎ যখন আপনার মনের মনোকামনাটি পূর্ণ হবে, যখন আপনার স্বপ্নটি পূর্ণ হবে, যখন আপনার চাওয়া পাওয়াটি আপনার হাতের কাছে থাকবে সেই সময়টিকে বলা হয় তখন আপনার জীবনে দুঃখ থাকবে না, আপনার জীবনে কষ্ট থাকবে না। তো তাই আজকের এই নম্বরটি অবশ্যই ব্যবহার করুন, সেই ব্যবহারের সমস্ত বিধি আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। এই বিধিতে নম্বরটিকে ব্যবহার করুন এবং এই নম্বর ব্যবহার করলে জীবনে কৃতকার্য অবশ্যই পাবেন, জীবনে সফলতাও পাবেন এবং উন্নতিও আপনারা অবশ্যই লাভ করবেন এই নম্বরের সাহায্যে। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই নম্বর শুরু হয় তিন দিয়ে। তিন অর্থাৎ তিন হচ্ছে এমন একটি নম্বর, বলা হয় এটি ভগবানের নম্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন, প্রকৃতি তিনটি, তাই তিন নম্বরটি হচ্ছে ভগবানের ঈশ্বরের পরমাত্মার নম্বর। এই তিন নম্বর প্রথম তিন, দ্বিতীয় নম্বরটি হচ্ছে ছয় সিক্স, সিক্স নম্বরটিকে বলা হয় মা লক্ষ্মীর নম্বর এবং শুক্রের নম্বর। তো যদি একজন ব্যক্তির জীবনে যদি মা লক্ষ্মীর ভালো প্রভাব থাকে তাহলে ধন সম্পত্তির নিয়ে তাকে কোনোদিনও চিন্তা করতে হবে না। যদি শুক্র গ্রহ যদি একজন ব্যক্তির উপর যদি ভালো প্রভাব পড়ে থাকে তাহলে সেই ব্যক্তি জীবনে মান সম্মান ধন সম্পদ তার জীবনের যত ঐশ্বর্য সকল কিছু সে পেয়ে থাকে, যদি শুক্র এবং যদি লক্ষ্মী মা লক্ষ্মী যদি তার জীবনের উপর ভালো প্রভাব ফেলে থাকে। তৃতীয় নম্বরটি হচ্ছে নাইন, নয়। নয় নম্বরটি হচ্ছে বজরংবলী অর্থাৎ হনুমানের নম্বর, যে বজরংবলী আপনাকে শক্তি দিবে এই বজরংবলী নম্বর হচ্ছে নাইন নম্বর। তো নম্বর হচ্ছে আপনার থ্রি সিক্স নাইন, তিন ছয় এবং নয়। তো এই তিন ছয় নম্বরের অনেক বড় বৈশিষ্ট্য আছে, অনেক বড় মহত্ব আছে, অনেক গুরুত্ব আছে একজন ব্যক্তির জীবনের উপর, একজন ব্যক্তির ভাগ্যের উপর। এই নম্বরটিকে ব্যবহার করতে হবে বিধিমতো, যদি বিধিমতো যদি ব্যবহার করা যায় এই নম্বরকে একজন ব্যক্তির ভাগ্য চমকে যাবে, তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যদিও আপনার খারাপ ভাগ্য আছে আপনার ভাগ্যটি ভালো হয়ে যাবে। কিভাবে? প্রথম কথা হচ্ছে আপনি যখনই কোনো কাজ করবেন আপনি এই তিনটি নম্বরের যখন আপনার তারিখ পড়বে মাসে সেই সময় আপনি কাজগুলি করবেন। অর্থাৎ তিন তারিখে কাজ করুন,
6 তারিখে কাজ করুন, 9 তারিখে কাজ করুন। যে কোনো শুভ কাজ করবেন, কোনো ব্যবসা খুলতে যাচ্ছেন বা কোনোখানে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যথাসম্ভব চেষ্টা করুন যে এই 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ এবং এই নম্বরে যে যোগফল, 3 এর যে মূলাঙ্ক হচ্ছে সেটি হচ্ছে 21 বা 30, 6 এর হচ্ছে 15 বা 24, 9 এর হচ্ছে 18 এবং 27। তো এই যে নাম্বার, এই নাম্বারের আপনি এই দিনগুলিতে আপনি আপনার শুভ কাজগুলি করুন। বলা হয় এই দিনগুলিতে যখন শুভ কাজ আপনি করবেন, তখন আপনি অন্যান্য দিনের তুলনায় এই দিনে যদি শুভ কাজ করা হয়, যে কোনো শুভ কাজ আপনি যখনই করবেন, আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা আপনার 100% শিওর হয়ে যায়। তো এই দিনগুলিতে অবশ্যই শুভ কাজগুলি শুরু করুন। তো আপনাকে এখন একটি বিধি বলবো, এই বিধি অনুসারে কাজটি অবশ্যই করুন। এই কাজ করলে আপনি দেখবেন আপনার ভাগ্য পাল্টে গেছে, আপনার জীবনের যত প্রবলেমগুলি আছে, যত সমস্যাগুলি আছে, সে সকল সমস্যা প্রবলেমগুলি ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনি একজন মহান ব্যক্তি হয়ে যাবেন, আপনি জীবনে কৃতকার্যতা পাবেন, সফলতা পাবেন, আপনার দরিদ্রের দিন, অর্থের অভাবের দিনগুলি আপনার শেষ হয়ে যাবে। আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে, সেই সাদা কাগজে সর্বপ্রথমে আপনাকে লিখতে হবে 3। 3 যখন লিখবেন সেখানে, সেটি আপনি লিখবেন হলুদ দিয়ে, আপনি এই কাঁচা হলুদ দিয়ে আপনি সেখানে 3 লিখুন একটি সাদা কাগজে। হলুদ হচ্ছে গুরুর প্রিয় জিনিস এবং বৃহস্পতির প্রিয় জিনিস হচ্ছে হলুদ, তাই হলুদ দিয়ে আপনি সেখানে লিখুন। যদি বৃহস্পতি ভালো থাকে একজন ব্যক্তি, তার জীবনে সকল কিছু ভালো। নেক্সট আপনি লিখবেন 6, 6টি লিখবেন আপনি চাল দিয়ে, যে চাল আমরা খেয়ে থাকি সেই চাল দিয়ে আপনি 6 লিখবেন। চাল দিয়ে 6 লিখলে হয়তো সেটি দেখা নাও যেতে পারে, সেই সঙ্গে আপনি সেখানে চালে সামান্য একটু কুমকুম আপনি মিলিয়ে নেবেন, সেই সাহায্যে আপনি 6 লিখবেন। চালে সামান্য একটু কুমকুম মিলিয়ে আপনি সেই সাদা কাগজে প্রথমে 3 লিখুন হলুদ দিয়ে, তারপর চালটি কুমকুমে সামান্য একটু ঢুকিয়ে তারপর সেখানে আপনি 6 লিখুন। নেক্সট আপনি 9 যখন লিখবেন, 9টি লিখুন আপনি সিঁদুর দিয়ে, সিঁদুর দিয়ে আপনি 9 লিখে নিন। আপনার সাদা কাগজ 3, 6 এবং 9 লেখা হয়ে গেছে হলুদ দিয়ে, চাল দিয়ে এবং সিঁদুর দিয়ে আপনার লেখা হয়ে গেছে। এখন এই কাগজটিকে আপনি যেভাবে আপনি ভগবানকে পুজো করুন, সেই ভক্তি মনে রেখে, মনে বিশ্বাস রেখে আপনি সেইভাবে সেই নাম্বার থাকা কাগজটিকে আপনি পুজো করুন। ধূপ ধূনা ইত্যাদি আপনি দেখিয়ে দিন, ভালোভাবে পূজা করে নিন। পূজা করার পর সেই কাগজটিকে আপনি ফোল্ড করুন। ফোল্ড করার পর আপনি হয় এই কাগজটিকে আপনার পকেটে রাখুন, নাইবা আপনি যেখানে আপনার, যদি আপনি ব্যবসা করছেন সেই ব্যবসা যেখানে আপনি ক্যাশ রাখেন সেখানে রাখুন, আপনার বাড়ির আলমারির ভিতরে যেখানে আপনার বাড়ির সোনা দানা বা যেখানে আপনার বাড়ির টাকা পয়সাগুলি রাখছেন আলমারি সেখানে রাখুন। অন্যথা সেই কাগজটিকে আপনি একটি হলুদ কাপড়ে আপনি বেঁধে আপনার বাড়ির যে মেন ডোর, প্রধান যে দরজা আছে, সেই দরজার উপরে, ভেতর দিক থেকে উপরে সেটিকে মধ্যিখানে আপনি সেটিকে ঝুলিয়ে রাখুন। এই কাজটি করুন, তারপর দেখুন আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসে, আপনার জীবনে কিভাবে চেঞ্জনেস একটি তৈরি হবে, আপনার ভাগ্যটি কিভাবে বদলে যাবে। এই কাজটি করলে অবশ্যই সফলতা পাবেন, উন্নতি অবশ্যই পাবেন। যারা নিজের ভাগ্যকে খারাপ বলে অনুভব করে, যারা ভেবে থাকে তাদের ভাগ্যটি খারাপ, জীবনে অনেক কষ্ট করছে, কষ্টের সেই ফল পাচ্ছে না, তাদের জন্য এটি অনেক উপকারী জিনিস। ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।